চলতি বছরের শুরু থেকেই ধারাবাহিকভাবে বাড়ছে রেমিটেন্স বা প্রবাসী আয়। জুলাইয়ে যে পরিমাণ রেমিটেন্স এসেছে তার পরের মাসগুলোতে কিছুটা বেড়েছে রেমিটেন্সের প্রবাহ। চলতি অর্থ বছরের প্রথম চার মাসে দেশে রেমিটেন্স এসেছে প্রায় $9 billion বা $900 কোটি। বাংলাদেশি মুদ্রায় যা 1,76,000 কোটি টাকার বেশি। এর মধ্যে মাত্র তিন দেশ থেকে এসেছে $4 billion রেমিটেন্স, যা দেশে আসা মোট রেমিটেন্সের 44.29%। তিন দেশ হলো যুক্তরাষ্ট্র, আরব আমিরাত এবং সৌদি আরব। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীরা। এছাড়া শীর্ষ দশ দেশের তালিকায় রয়েছে মালয়েশিয়া, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, ওমান, কাতার ও সিঙ্গাপুর। জীবনকে উপভোগ করার সব আয়োজন একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। এর মধ্যে চলতি অর্থ বছরের প্রথম চার মাসে মালয়েশিয়া থেকে প্রবাসী বাংলাদেশিরা রেমিটেন্স পাঠিয়েছেন $81,52,00,000 বা $9,782 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকে হালনাগাদ প্রতিবেদনে এসব চিত্র উঠে এসেছে।